নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আরডি কম্পিটিটিভ কোচিং ক্লাসে আপনাদের স্বাগত। আগামী 22শে ডিসেম্বর 2019-এ অনুষ্ঠিত হতে চলেছে পিএসসি পরিচালিত আইডিও এক্সাম। তার সিলেবাসের একটা পার্ট হলো ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া। তো আমি বলবো যে এই যে জিনিসটা যাবা, এই যে বিষয়টা আছে, এই বিষয়টার জন্য আমরা মানে ইকোনমিক্সের যে চ্যাপ্টার আছে, মানে ইন্ডিয়ান ইকোনমিক যে চ্যাপ্টারটা আছে ইন্ডাস্ট্রি, সেটাকে আমরা ভালো করে পড়ে যাব। কারণ যদি আমরা এই যে যেমন 2008-এর আমি কোয়েশ্চেনটা নিয়ে আজকে দেখবো কী কী কোয়েশ্চেন এসছে বা কী কী কোয়েশ্চেন আরও আগের বছরে এসছে, 2001-এ হয়েছে, 1996 সালে হয়েছে, তো সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রি থেকেই কোয়েশ্চেনগুলো বেশি আসছে। সো আমরা ওই জন্য ইন্ডাস্ট্রি চ্যাপ্টারগুলো যেখানে সেটা জিওগ্রাফি থেকে হোক আর ইকোনমি থেকে হোক জিনিসগুলোকে নিয়ে আলোচনা করে নেব বা ভালো করে দেখে নেব। আর কি দেখব না, অ্যাব্রিভিয়েশনগুলো, মানে ইকোনমিক অ্যাব্রিভিয়েশন। আমাদের রমেশ সিংয়ের বইতে যদি আপনাদের কাছে থাকে তো সেই অ্যাব্রিভিয়েশনগুলো, ইকোনমিক্যাল যে টার্মগুলো, সেইগুলো ভালো করে পড়ে যাব। আচ্ছা, এখান থেকে ম্যাক্সিমাম আসতে পারে, আমি ধরলাম ম্যাক্সিমাম 15 মার্কস, ঠিক আছে? তো এখানেই দেখা যাচ্ছে, দেখুন এখানে লেখা আছে যে একটা জিনিস, দেখুন এখানে দেওয়া আছে যে এই যে লিখেছেন যে মনে রাখবেন এটি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা নয়, মানে কি এই এই পরীক্ষার ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি হবে পার্সোনালিটি টেস্ট, এর জন্য মনোনীত প্রার্থীদের তালিকা। আচ্ছা, মানে পিটির জন্য এই পরীক্ষা থেকে, মানে জাস্ট এটা থেকেই 100 নম্বরের যে পরীক্ষাটা হবে, মানে 200 নম্বরের পরীক্ষা, 100টি কোয়েশ্চেন থাকবে 1.5 ঘন্টার। আচ্ছা, প্রার্থীদের চূড়ান্ত তালিকা সিলেকশন হবে পার্সোনালিটি টেস্টের ভিত্তিতে, ঠিক আছে? তো এবার কথা হলো যে যেহেতু এটাই মানে ফাইনাল, সো এটাকে আমরা ফোকাস করব, ঠিক আছে? আর থাকবে জেনারেল স্টাডিজ উইথ মেন্টাল এবিলিটি 75 কোয়েশ্চেন অ্যান্ড এরিথমেটিক 25। তাহলে ম্যাথের ওপর এই যে 25 নম্বর ম্যাথকে আমরা খুব বেশি জোর দেব, আর হচ্ছে এই যে এর মধ্যে এই 75 মার্কসের মধ্যে থাকবে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। আচ্ছা, এবার আমরা দেখে নেবো, দেখুন 2008-এর কোয়েশ্চেনটা নিয়ে আমরা বসেছি, আমি মার্কিং করেছি যে ঠিক কী ধরনের কোয়েশ্চেনগুলো এসছে। এই যে এখানে বলেছে সিডবি স্ট্যান্ডস ফর, একটা হলো। তারপরে দেখুন এখানে লেখা আছে ইন ইন্ডিয়া দ্য লার্জার নাম্বার অফ টেক্সটাইল মিলস, তারপর আছে নিউজ প্রিন্ট পেপার ইজ প্রডিউসড ইন, মানে কি এটা নেপানগর বা এইরকম ধরনের কোয়েশ্চেনগুলো, মানে কি এইগুলো একদম যে কারেন্ট ডেটা সবসময় দিচ্ছে তা নয়, একটু আধটু দিচ্ছে। আচ্ছা, লোকোমোটিভ ইন্ডাস্ট্রি ইন ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, আচ্ছা তারপরে মানে ইন্ডাস্ট্রি রিলেটেড, তার মানে কি আমরা যদি ইন্ডাস্ট্রিটা ভালো করে পড়ি জিওগ্রাফি থেকে হোক আর ইকোনমি থেকে হোক আমাদের জিনিসটা কভার হবে আশা করছি আমি। আমি 3 বছরের কোয়েশ্চেন ভালো করে মানে কি বলবো যা এ করে ভালো করে দেখে যা বুঝলাম সেটা এই ইন্ডাস্ট্রি চ্যাপ্টারটা পড়লেই ভালো করে হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমি দেখেছি আর নেক্সট কী আছে, তারপর হচ্ছে যে আচ্ছা এই যে নেক্সট হচ্ছে যে ইন হুইচ ইন্ডাস্ট্রি ডিড ওয়েস্ট বেঙ্গল হ্যাভ ট্রিমেন্ডাস সেটব্যাক ইন 2008। আচ্ছা, যেহেতু 2008 এটা কারেন্ট ডেটার উপর কোয়েশ্চেন দিয়েছে, আর এই যে ইন্ডাস্ট্রি রিলেটেড যে কারেন্ট ডেটাগুলো আছে, মানে ইকোনমিক্সের যে কারেন্ট ডেটাগুলো আছে এইগুলো ভালো করে একটু দেখে নেবেন, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে। আচ্ছা, তারপর এই যে আমাদের যে গ্লোবাল বিজনেস সামিট হলো ফেব্রুয়ারি মাসে, এটাও আমাদের দেখে নিতে হবে কী থিম ছিল, তারপরে কোন কোন দেশ কটা দেশ আমন্ত্রিত হয়েছিল, আর তারপরে এই যে যেটা তারপরে আর কি দেখবো না, প্রধান অতিথি বা এরকম যে ব্যাপারগুলো ছিল এই যার আছে আর কি, সেগুলো একটু দেখে নিতে হবে আমাদের। আচ্ছা, তারপরে দেখুন বলছে যে দ্য চেয়ারম্যান অফ দ্য ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন ইজ, ঠিক আছে? এই যে এই ঘটনা মানে বেশিরভাগই যাচ্ছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি এবং ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে নেক্সট অ্যানুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রি ইজ এ পাবলিকেশন অফ, মানে কি পুরোটাই ইন্ডাস্ট্রি রিলেটেড, মানে এটা ইকোনমিক্সের যদি আমরা ডিসকাস করি তাহলেই আমরা পেয়ে যাব, ঠিক আছে, ইকোনমিক্সের বই থেকে। আচ্ছা, এই যে তারপর হচ্ছে যে নিগ এয়ার ক্রাফট ফ্যাক্টরি ইজ লোকেটেড অ্যাট, ঠিক আছে? এই যে এই কোয়েশ্চেনগুলো নেক্সট চলে যাব। আচ্ছা, নেক্সট চলে যাবো হচ্ছে আমাদের, এটা জিওগ্রাফির বই, এটা কার্তিক চন্দ্র মণ্ডল থেকে আমি বের করেছি,
আচ্ছা, এবার এই যে শিল্পাঞ্চল, পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল, এই যে হুগলি শিল্পাঞ্চল আছে, দেখুন পাট শিল্প, আমি বলে দিচ্ছি কোন কোন বই থেকে এগুলো পড়বেন। হ্যাঁ দেখুন, এগুলো কী কী আছে, কোন নদীর তীরে অবস্থিত আছে, তারপরে কাগজ শিল্প, মানে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল মানে কী কী ধরনের, ইঞ্জিনিয়ারিং শিল্প, আমি তো এই পুরো বইটা দেখানো সম্ভব না, যদি আপনাদের কাছে এই বই অ্যাভেলেবেল থাকে আপনারা এইখান থেকে লাস্ট মোমেন্টের জন্য এগুলো পড়ে যান। আচ্ছা, এই অ্যালুমিনিয়াম শিল্প, রাসায়নিক শিল্প, চামড়া শিল্প, কার্পাস শিল্প, হ্যাঁ এই যে চামড়া শিল্প যেমন ট্যাংরা, পার্ক সার্কাস, এগুলো আপনার দেখে নেবেন যে কোথায় কী কী শিল্প গড়ে উঠেছে। আচ্ছা, তারপরে এই যে ফোর্ট গ্লস্টার, তারপরে হচ্ছে যে, তারপরে এই যে গ্লাসগো অফ ওয়েস্ট ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল, যাই হোক মানে হাওড়াকে বলা হয় যেহেতু ওখানে কারখানা, কলকারখানা বেশি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে দেখুন এই যে রেলওয়ে ওয়াগন, তারপরে গ্যাসিফিকেশন প্ল্যান্ট, এই যে সব কিছু, তারপরে এই যে বিশেষ স্পেশাল ইকোনমিক জোন, যে ফলতা, তারপর বানতলা লেদার কমপ্লেক্স, এগুলো যদি আপডেটেড, এটা একটু পুরনো আমার বইটা, যদি আপনাদের কাছে আপডেটেড বই থাকে তো আরও নিশ্চয়ই আপডেট হয়েছে, সেটা একটু দেখে নেবেন। তারপর দেখুন হলদিয়া শিল্পাঞ্চল কী কী আছে, এইগুলো ভালো করে কিন্তু পড়তে হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর টাটা কেমিক্যাল, এই যে এই ব্যাপারগুলো দেখুন, পেট্রোকার্বন অ্যান্ড কেমিক্যালস লিমিটেড, হলদিয়া পেট্রোকেমিক্যালস, এই যে বারাউনি অপরিশোধিত, এই যে এই পুরো ব্যাপারটা হিন্দুস্তান। আচ্ছা, এটা হলদিয়া শিল্পাঞ্চলই চলছে, এটা হচ্ছে যে পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। আচ্ছা, কী হয় না হয়, আচ্ছা হিন্দুস্তান হলো, তারপর হচ্ছে দুর্গাপুর আসানসোল, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এই যে বার্নপুর কুলটি সেল, তারপরে এই যে আরও আছে রেল ইঞ্জিন, চিত্তরঞ্জন অ্যালুমিনিয়াম শিল্প, এইগুলোকে ভালো করে দেখে নিতে হবে, কারণ কি না যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, সো এইগুলো একটু দেখে নিতে হবে। আর কারেন্ট ডেটা, যদি এই রিলেটেড কোনো কারেন্ট ডেটা আপনারা পেয়ে থাকেন সেগুলো ভালো করে দেখবেন। আচ্ছা, একটা বলে রাখি যে যদি কারেন্ট অ্যাফেয়ার্সের এবারে কিন্তু ওই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই যে পিঙ্ক বলে যে টেস্ট হলো, তার ম্যাসকটের নাম ওই টিঙ্কু পিঙ্কু, হ্যাঁ যেহেতু পিঙ্ক বলে পিঙ্কু, এরকমভাবে একটু দেখে নেবেন এই কারেন্ট ডেটাগুলো, মানে ওয়েস্ট বেঙ্গলের যে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। ওকে, আচ্ছা পিএসসি তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ঠিক ঠিকানা নেই, সো একটু ভালো করে দেখ, মানে আমি বলবো যে কম্পিটিশন ইন ফোকাসটা ভালো করে পড়ে যান। আর সায়েন্সের কোয়েশ্চেনগুলো খুব ভালো করে দেখবেন, প্রচুর সায়েন্সের কোয়েশ্চেন এখান থেকে দেয় এই এই পরীক্ষাতে, কারণ আমি পুরনো কোয়েশ্চেন দেখেই আমি সেটা বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর হচ্ছে যে এইগুলো হলো দেখে নেবেন দুর্গাপুর। এবার হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং শিল্পাঞ্চল, তো বুঝতেই পারছেন এখানে জলপাইগুড়িতে চা শিল্প প্রধান, তারপরে কাঠ চেরাই হয়, কাঠের খুবই এ হয়, মানে কাঠ, চা বাগানের কাঠ দিয়ে, তারপরে চা বাক্স নির্মাণ, চালকট, এই যে চাল কল, কাগজ শিল্প, ফল, পর্যটন, ফল তো হবেই কমলালেবুর, তারপর পর্যটন শিল্প এখানে বিখ্যাত। তারপর দার্জিলিংয়ে কী শিল্প আছে, তারপরে জলপাইগুড়ি, কোচবিহার, তারপর হচ্ছে যে এগুলো নতুন শিল্পোদ্যোগের মধ্যে পড়ছে, তারপরে হচ্ছে যে উত্তর দিনাজপুর, বীরভূম, এদিকে হচ্ছে বর্ধমান হলো। আচ্ছা, তারপর হচ্ছে এই যে জেলা আছে বারবানী, এটা হচ্ছে বর্ধমান জেলার মধ্যে পড়ছে, এই যে বর্ধমান জেলা। তারপর হচ্ছে হুগলিতে কী আছে, আচ্ছা তারপরে হাওড়াতে, হাওড়ার এই যে হাওড়ার কী কী আছে, হাওড়ার মধ্যে হুলবেড়িয়া আছে, ঘুসুড়ি, এই মানে পুরো এই ব্যাপারটা, এটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের থেকে আমি বলছি, এইগুলো ভালো করে শিল্পটা ভালো করে পড়ে যান। ইন্ডাস্ট্রি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট মানে অফিসার, আইডি অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সো ইন্ডাস্ট্রিটা আমাদের ভালো করে পড়তেই হবে। হ্যাঁ, আচ্ছা প্রত্যেকটা জেলার যে শিল্প সেইগুলো আমাদের পড়তে হবে। ওকে, তারপর আছে এখানে পূর্ব মেদিনীপুরে কী আছে দেখে নিন, তারপর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তারপরে পুরুলিয়া। আচ্ছা, তারপর হচ্ছে যে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল এস্টেট কী কী আছে, এই যে দেখে নিন, বেহালা, উল্টোডাঙা, এই যে এইসব আছে, কলকাতাতে কী আছে, হাওড়া, এই দেখুন বিশেষ অর্থনৈতিক, এই যে স্পেশাল ইকোনমিক জোন, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশাল ইকোনমিক জোন থেকে কোয়েশ্চেন দেয়। আচ্ছা দেখে নিন, যদি আপনাদের কাছে এই বই না থাকে একটু স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখে নিন। আচ্ছা, এবার পশ্চিমবঙ্গে যেসব সেজে পুরোদমে কাজ চলছে কী না, ফলতা, তারপরে হচ্ছে মণিকাঞ্চন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে সল্টলেক ইলেকট্রনিক্স সেজ, তারপর হচ্ছে কলকাতা লেদার কমপ্লেক্স, কুলপি। আচ্ছা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জমি অধিগ্রহণের প্রস্তাবিত শিল্প, ঠিক আছে, এই যে সেজের, সেজ থেকে কোয়েশ্চেন আসার চান্স খুবই আছে। ওকে, আচ্ছা এবার দেখে নেবো পশ্চিমবঙ্গের শিল্প, ওটা তো শিল্পাঞ্চল ছিল, আর শিল্প হচ্ছে যেমন কী কী শিল্প, প্রধান প্রধান শিল্প, পাট শিল্প আছে, তারপরে চা শিল্প আছে, তারপরে হচ্ছে লৌহ ইস্পাত শিল্প আছে, আচ্ছা কার্পাস বয়ন শিল্প। আচ্ছা, তারপর হচ্ছে যে এই শিল্প বিনিয়োগে ভারতের চারে হচ্ছে পশ্চিমবঙ্গ, এখন একটু দেখে নেবেন যে বর্তমানে কত নম্বর স্থানে। আচ্ছা,
এই যে যেহেতু চারে আছে, আচ্ছা এখন চারে এখন দেখে নেবেন ওটা আর কত নম্বর স্থান। এবার হচ্ছে যে দেখুন এই পুরো ব্যাপার এইটা দেখে নিতে, এটা কিন্তু কার্তিক চন্দ্র মণ্ডলের পেজ নাম্বার 230-তে আছি আমরা, ঠিক আছে। আচ্ছা এবার এই ম্যাপটা দেখে নিন, ম্যাপ ওয়াইজ আমি বলবো যতবারই ভূগোল পড়বেন বা যে কোনো ক্ষেত্রে ম্যাপ ওয়াইজ পড়বেন দেখবেন মনে থাকবে খুব ভীষণ সুন্দরভাবে। এই যে দেখুন চিত্তরঞ্জন, এটা এখন পশ্চিম বর্ধমানে পড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা এই দেখুন এই যে হাওড়া টিটাগড় এই যে ব্যান্ডেল শিল্পাঞ্চলগুলো দেখানো আছে এখানে। তো আমি বলবো যে জিওগ্রাফি থেকে শিল্পটা ভালো করে পড়ে যান। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে এগুলো তো পড়লেনই, চামড়া শিল্প শিল্প সম্পর্কে, তারপর রাজারহাট যে যে তথ্য প্রযুক্তির এটা যে শিল্প হিসেবে গড়ে মানে শিল্পস্থান হিসেবে গড়ে উঠেছে মানে আইটি ইন্ডাস্ট্রি। এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। তো এই যে জিনিসটা কবে হয়েছিল, কত সালে প্রতিষ্ঠিত এটা দেখে নেবেন, কারণ এটা থেকেই মেনলি কোয়েশ্চেন আসবে। দেখুন WBIDC পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য দপ্তরের মুখ্য এজেন্সি। আচ্ছা এই সম্পর্কে ভালো করে একটু দেখে নিন, আমি ওই জন্য বারবার রেখে দিচ্ছি এটা। বিনিয়োগ আহরণ পরিকাঠামো হ্যান ত্যান, এবার সিঙ্গেল উইন্ডো ফেসিলিটি বা স্টেট ইনভেস্টমেন্ট ফেসিলিটি সেন্টার মাধ্যমে বিভিন্ন নতুন শিল্পকে প্রকল্পকে ত্বরান্বিত করতে সক্রিয়ভাবে কাজ করা হয়েছে। আচ্ছা এই সংস্থা আর পর্যটনটা দেখে নিন ভালো করে। আচ্ছা এই WB ওয়েস্ট বেঙ্গল এইটা দিয়ে একটু যদি নেটে সার্চ করেন দেখবেন অনেক তথ্য পেয়ে যাবেন। আচ্ছা আর MSME মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, ঠিক আছে, যে লিমিটেড দা এন্টারপ্রাইজেস লিমিটেড সেটা হচ্ছে, MSME সম্পর্কেও ভালো করে পড়ে নেবেন। আর আমি বারবার বলবো যে ইকোনমিক্সের যে ইন্ডাস্ট্রি আছে সেটাকে ভালো করে দেখুন, আর জিওগ্রাফির ইন্ডাস্ট্রি ভালো করে দেখুন। আশা করি আপনাদের কি বলবো পারপাস সার্ভ হবে। আর কিছু কারেন্ট ডেটা যেগুলো হয়েছে, কারণ খুব বেশি ডিটেলসে কোয়েশ্চেন দেবেন না, ঠিক আছে, যদি আসে সেগুলো করা সম্ভব হবে না আশা করি, মনে হয় এমন ধরনের কোশ্চেন দিয়ে দিলে সেগুলো তো আর সম্ভব নয়। সো আপনারা এইগুলোই পড়তে থাকুন, আমি আশা করি গাইড করতে পেরেছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন আমার চ্যানেল, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি আমি, আর লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে থাকুন। ধন্যবাদ, নমস্কার, অল দ্য বেস্ট ফর ইওর আইডিও এক্সাম, ভালোভাবে এক্সাম দিন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।